এখানে কীর্তন হবে সেদিন আমরা সবাই থাকব না কারণ জন্মগ্রহণ যখন করেছি আমার মৃত্যুর সাধু গ্রহণ করতে হবে এমনও হতে পারে যে আগামী বছরে কীর্তন করার কৃপা আমার মহাপ্রভু আমাকে নাও দিতে পারবে কারণ নিঃশ্বাসের তো বিশ্বাস নেই তাই মামনিরা বাবারা আমি জানি আমার সাধন ভজন নেই কিন্তু আমার একটা সম্বল আছে সেই সম্বলটা হলো তোমাদের চরণের বলি তাই যাবার সময়ে আমি আপনাদের চরণে প্রণাম করে চরণ ধুলি অঙ্গে মাখিয়ে নিচ্ছি আমার জন্য আশীর্বাদ করুন